আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা অনেকে কমেন্ট করে বলছেন ওমানের রাতের দৃশ্যগুলো দেখানোর জন্য, তো আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এখন ওমান টাইম রাত 11:01, তো সুন্দর একটা প্রকৃতির দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের ভিডিওটা। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, সবার সাপোর্ট এবং দোয়া কামনা করতেছি ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এটা হলো ওমান সালালা। এখন আমি এই যে রাস্তাটা দিকে যাইতেছি এটা হলো ওমান সালালা সানুতের রাস্তা, তো এটা হলো বাই রোড, এটা কিন্তু মেইন রোড না। এটা বাই রোড দিয়ে গেলে অনেক সময় অনেক সুন্দর কিছু প্রকৃতি আপনারা দেখতে পারেন। এই রাস্তাগুলো ভূতের রাস্তা বললেই চলে, এক ধরনের ভূতের রাস্তা। এই যে দুই পাশে কোনো মানুষের কোনো চিহ্ন নাই, এদিকে শুধু গাড়ি আইব আর গাড়ি যাইব, ব্যাস। একবারে ভূতের গল্লির মতো, আমাদের দেশের ভূতের গল্লি আছে না, এটা হলো ভূতের গল্লির মতো। তারপরও এই দেশের আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল, যে এত রাত্রে আমি একলা যাইতেছি কোনো সমস্যা নেই, আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল। রাতে 2টা বাজাও যদি যাই কোনো সমস্যা নেই, সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি শান্তিপ্রিয় দেশ ওমানের সালতানাত, খুবই সুন্দর একটি দেশ, খুব সুন্দর একটা প্রকৃতি এই দেশটার মধ্যে। বাংলাদেশের মতোই দেখতে, বাংলাদেশের মতোই, তবে আইন শৃঙ্খলা বাংলাদেশের মতো না। আইন শৃঙ্খলা খুবই সুন্দর, রাজতন্ত্র খুবই সুন্দর একটা আইন শৃঙ্খলা। এই যে আমি এখন যে এলাকাটার নাম বললাম সানুত এরিয়াতে ঢুকে পড়ছি অলরেডি, যে পাশে মার্কেট দোকান দেখা যাইতেছে, এগুলা বাই রোড আর কি। তো আপনারা অনেকে বলছেন যে রাতের ভিডিও দেখানোর জন্য, তো আমি আজকে রাতের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চাইতেছেন। এই যে আমি চলে আসছি আমার গন্তব্যে, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। কোনো জ্যাম নাই, কিছু নাই, রাস্তা একবারে ফ্রি। তো সব বাংলাদেশে আমি এতটুকু রাস্তা যাইতে হইলে আমার কয়েকবার গাড়ি ব্রেক করা লাগতো। আপনারা তো অবশ্যই দেখতেছেন আমি কোনো জায়গায় খাড়া হয় নাই আমার গাড়িটা। এই যে আমি এখন চলে আসলাম একবারে ভূতের গল্লির মধ্যে, কিছু দেখা যায়? আমি ফোকাস মারছি এখন লাইটের, ফুল ফোকাস। এটা হলো ভূতের গল্লির মতো অবস্থা, নিচু, কেউ নাই, আমি ছাড়া এখন কেউ নাই এই জায়গা, একটা মানুষের কোনো সারা শব্দ নাই এই এলাকা। দেখেন আমি ফুল ফোকাস দিছি লাইটার আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমি যে জায়গায় আসার কথা ওই জায়গায় চলে আসছি। ভিডিওটি এখানে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।